আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। আমরা খেয়াল করলেই দেখতে পারবো যে একটা ছেলে বা একটা মেয়ে তার বাবা কিংবা তার মায়ের সাথে তার অনেক চারিত্রিক বৈশিষ্ট্যের মিল বিদ্যমান থাকে। অনেক সময় দেখা যায় যে তাদেরও বাবা মায়েরও যে পূর্বপুরুষ অর্থাৎ দাদা দাদি কিংবা নানা নানি, তাদের সাথেও তাদের দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যের অনেক মিল থাকে। তো এই যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া, এই ঘটনাটাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। এবং বংশগতি বা হেরিডিটি নিয়ে যে সায়েন্সটা আলোচনা করে তাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, যেমন ইংলিশ শেখার জন্য আমরা যেমন ABCD এই লেটারগুলি না শিখে আমরা যেমন একটা ভাষাকে শিখতে পারি না, ঠিক তেমনি আমরা যদি জেনেটিক্স শিখতে যাই তাহলেও আমাদের কিছু জেনেটিক্সের কিছু টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা ফার্স্টে এই পারিভাষিক শব্দগুলি নিয়ে বা এই টেকনিক্যাল টার্মসগুলি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বংশগতিবিদ্যার বা জেনেটিক্সের ভেতরে আমরা প্রবেশ করব। তো জেনেটিক্সের ফার্স্ট যে জিনিসটা আসলে না বুঝলেই নয় সেটা হচ্ছে জিন। এই জিনিসটা কি জিন, এই জিনিসটা কি এটা বোঝার আগে আমরা আমাদের কোষে চলে যাই। আমরা কোষ পড়ার সময় দেখেছিলাম যে কোষের ভিতরে কোষের নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলি থাকে, ক্রোমোজোমগুলির কাজই হলো বংশগতির বৈশিষ্ট্য ধারণ করা এবং বহন করা। তো এই যে ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য ধারণ করত এবং বহন করত, আমরা জানি যে আমাদের অর্থাৎ মানুষের কোষের ভিতরে ক্রোমোজোম থাকে 23 জোড়া বা 46টা। তাহলে এই যে 23 পেয়ার ক্রোমোজোম, এই 23 পেয়ার ক্রোমোজোম আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করছে। এখন কথা হচ্ছে, আমরা মানুষের উদাহরণ দিয়েই বুঝতে চাচ্ছি যে আমাদের আসলে বৈশিষ্ট্য আছে কয়টা। একজন মানুষ সে কতটা লম্বা, তার গায়ের রং কি, তার নাকটা কেমন, তার চোখটা কেমন, এই সবগুলি আসলে তার বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ তার আসলে চারিত্রিক বৈশিষ্ট্য বা দৈহিক বৈশিষ্ট্য এবং মানসিক বৈশিষ্ট্য যে কতগুলো আছে সেটার কোনো শেষ নেই। আমরা যদি এখনো আমরা সেটা গুনে শেষ করতে পারিনি, তাহলে 23 পেয়ার ক্রোমোজোম, এই 23 পেয়ার ক্রোমোজোম ক্যারি করতেছে অসংখ্য বৈশিষ্ট্য। তাহলে এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা অত্যন্ত তাহলে সুস্পষ্ট হয়ে গেল এবং খুবই ক্লিয়ার হয়ে গেল যে একটা ক্রোমোজোম ডেফিনেটলি একের চেয়ে অধিক বৈশিষ্ট্য বহন করে। তাহলে এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের এই অংশটা ধরা যাক বহন করতেছে যে একটা লোক সে কতটা লম্বা হবে এই বৈশিষ্ট্যটা, কিংবা একটা লোক তার গায়ের রং কিরকম হবে সেই বৈশিষ্ট্যটা ক্রোমোজোমের এই অংশটা বহন করতেছে, আবার এই অংশটা হয়তো এরকম আরেকটা বৈশিষ্ট্যের কথা বহন করতেছে। তাহলে এই যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ যে একটা বৈশিষ্ট্যের কথা বহন করতেছে তাকেই বলা হয় জিন। তাহলে জিন বলতে আমরা কি বুঝি, যে এ পার্ট অফ ক্রোমোজোম যেটা একটা মাত্র বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করতেছে। তাহলে এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা একটা জিন, এটা একটা জিন, এরকম একটা ক্রোমোজোমের ভিতরে ডেফিনেটলি একের চেয়ে অনেক 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 বেশি বৈশিষ্ট্য সেখানে থাকে, অর্থাৎ একটা ক্রোমোজোম অসংখ্য জিন বহন করতে পারে। আমাদের বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জেনেটিক্স নিয়ে প্রথম যিনি খুব বড় অবদান রেখেছিলেন এবং যাকে জেনেটিক্সের ফাদার বলা হয় তিনি হচ্ছেন গ্রেগর জোহান ম্যান্ডেল। তো গ্রেগর জোহান ম্যান্ডেল জিন এই ওয়ার্ডটা ইউজ করেননি, তিনি জিনের পরিবর্তে এগুলিকে ফ্যাক্টর এই নামে অভিহিত করেছিলেন। তো এটা গেল জিন। জিনের পরেই আমাদের যেই টেকনিক্যাল টার্মটা চলে আসে সেটা হচ্ছে লোকাস। তো লোকাস জিনিসটা কি, একটা ক্রোমোজোমের যেই অংশে জিনটা থাকে সেই অংশটাকেই বলা হয় লোকাস। অর্থাৎ একটা ক্রোমোজোমের যেই সেগমেন্টটার, ক্রোমোজোমের যেই অংশটার ভিতরে একটা জিন উল্লেখ রয়েছে বা একটা জিন অবস্থান করছে সেই অবস্থানটার টেকনিক্যাল নাম হচ্ছে লোকাস। এখন জিন এবং লোকাসের পরেই আমাদের আরেকটা যেই জিনিস চলে আসে সেটা হচ্ছে, আমরা ক্রোমোজোম যখন পড়েছিলাম আমরা ক্রোমোজোমের ভিতরে একটা কথা শুনেছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম এবং যেটার বাংলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। তো আমাদের এই জেনেটিক্সটা বোঝার জন্য এই হোমোলোগাস ক্রোমোজোমের যে কনসেপশন, এই কনসেপশনটা আরেকবার ক্লিয়ার করে নেওয়া দরকার। আমরা জানি আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম, এটা যদি আমাদের কোষ হয় আমরা জানি ক্রোমোজোমগুলো কোষের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, ধরলাম এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমাদের নিউক্লিয়াসের ভিতরে 23 পেয়ার ক্রোমোজোম থাকে এবং এই 23 পেয়ার ক্রোমোজোমের ঠিক অর্ধেক, অর্থাৎ 23টা ক্রোমোজোম আমরা নিয়ে আসি আমাদের বাবার কাছ থেকে এবং বাকি 23টা ক্রোমোজোম আমরা নিয়ে আসি আমাদের মায়ের কাছ থেকে। তো এই যে 23 পেয়ার ক্রোমোজোম, এরা যখন আমাদের সেলের ভিতরে অবস্থান করে এরা তখন জোড়া বেঁধে বেঁধে অবস্থান করে, এবং এই জোড়াটা বাঁধে কীভাবে,
আমরা জানি আমাদের যে 23 পেয়ার ক্রোমোজোম আছে সেটাকে দুইটা ভাগে ভাগ করা গেছে, এক ভাগের নাম হচ্ছে অটোজোম, আরেক ভাগের নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোম আছে 22 পেয়ার এবং সেক্স ক্রোমোজোম আছে এক পেয়ার। তো ক্রোমোজোমগুলি যখন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, এই ক্রোমোজোমগুলি একজন আরেকজনের সাথে জোড়া বাঁধে। অটোজোম যে 22 পেয়ার আছে তাদেরকে 1 থেকে 22 পর্যন্ত 1 2 3 এরকম করতে করতে 1 থেকে 22 পর্যন্ত নামকরণ করা হয়েছে, এবং বাকি যে সেক্স ক্রোমোজোম আছে সেটা ছেলেদের ক্ষেত্রে XY এবং মেয়েদের ক্ষেত্রে XX। তো ক্রোমোজোমগুলি যখন জোড়া বাঁধে, বাবার এক নম্বর ক্রোমোজোম, এটা যদি বাবার এক নম্বর ক্রোমোজোম হয়, তার সাথে গিয়ে জোড়া বাঁধে মায়ের এক নম্বর ক্রোমোজোম, বাবার দুই নম্বর ক্রোমোজোমের সাথে জোড়া বাঁধে মায়ের দুই নম্বর ক্রোমোজোম, বাবার তিন নম্বর ক্রোমোজোমের সাথে মায়ের তিন নম্বর ক্রোমোজোম, এভাবে করতে 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 আলটিমেটলি 23 পেয়ার ক্রোমোজোমই একজন আরেকজনের সাথে জোড়া বাঁধে। এবং কে কার সাথে জোড়া বাঁধে, বাবা থেকে যেই ক্রোমোজোমটা এসেছে সেই ক্রোমোজোমটা মা থেকে যেই ক্রোমোজোমটা এসেছে সেই করসপন্ডিং ক্রোমোজোমের সাথে গিয়ে পেয়ার করে, এবং আমাদের সেলের ভিতরে তারা এইভাবে পেয়ার অবস্থায় থাকে। তো এই যে বাবার এক নম্বর ক্রোমোজোম এবং মায়ের এক নম্বর ক্রোমোজোম তারা পেয়ার করলো, কিংবা বাবার দুই নম্বর ক্রোমোজোম এবং মায়ের দুই নম্বর ক্রোমোজোম পেয়ার করলো, এই পেয়ার করা ক্রোমোজোম, এই এক নাম্বার ক্রোমোজোম এবং এই এক নাম্বার ক্রোমোজোমের মধ্যে সম্পর্কটাকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। অর্থাৎ হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলতে আমরা সেলের ভিতরে যেই ক্রোমোজোম দুইজন জোড়া বেঁধে রয়েছে সেই দুইটা ক্রোমোজোমকেই বুঝি, এবং সেই ক্রোমোজোমগুলির একটা এসেছে বাবার কাছ থেকে এবং একটা আসে মায়ের কাছ থেকে। ক্রোমোজোমগুলি যে 1 2 3 4 এভাবে নামকরণ করা হয়েছে, তাদের নামকরণ করা হয়েছে আসলে তাদের দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে। তাহলে এক নাম্বার ক্রোমোজোমের সাইজ হচ্ছে সবচেয়ে বড়, এভাবে করতে 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 22 নাম্বারটা হচ্ছে ছোট, এবং XY এর ভিতরে Y ক্রোমোজোমটা আবার ছোট। তাহলে এই 1 থেকে 23 পর্যন্ত যে ক্রোমোজোমগুলি রয়েছে তারা এই সিকোয়েন্সেই থাকে, এবং তাদের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে তাদের আসলে নামকরণ করা হয়। এটা যদি হোমোলোগাস ক্রোমোজোমের একটা হয় এবং এটা যদি তার করসপন্ডিং আরেকটা হয়, তাহলে আমাদের সেলের ভিতরে এই দুইটা ক্রোমোজোম একসাথে জোড়া বেঁধে রয়েছে, এবং ধরলাম যে এইখানে একটা জিন রয়েছে, ধরলাম এই জিনটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য জিন, এবং এটাকে আমি বড় হাতের টি দিয়ে প্রকাশ করলাম। এই লোকাসে ওই একই বৈশিষ্ট্যের জন্য জিন থাকবে, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের যে দুইটা ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের সেম লোকাসে সেম বৈশিষ্ট্যের জন্য জিন থাকবে। অর্থাৎ এটা যদি দৈর্ঘ্যের জন্য জিন থাকে, এখানেও যে জিনটা থাকবে সেই জিনটা হবে দৈর্ঘ্যের জন্য। অর্থাৎ এখানে যদি বড় হাতের টি দিয়ে আমি যদি প্রকাশ করি লম্বা, আর ছোট হাতের টি দিয়ে আমি যদি প্রকাশ করি খাটো, তাহলে এই জায়গাটাতে যদি দৈর্ঘ্যের জন্য জিন থাকে, এই জায়গাটাতেও হয় লম্বা বড় টি থাকবে অথবা খাটো হওয়ার জন্য ছোট টি থাকবে। অর্থাৎ একই হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে সেম ক্যারেক্টারের জিন অবস্থান করে। হতে পারে যে এটা লম্বা প্রকাশ করতেছে, এটা হয়তো খাটো প্রকাশ করতেছে, সেটা হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে বৈশিষ্ট্যটা আসলে সেম। বৈশিষ্ট্যটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য বা একজনের হাইটের বৈশিষ্ট্য। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকাসে অবস্থিত যে জিনগুলি থাকে, এই দুইটা জিনের মধ্যে সম্পর্ককে বলা হয় অ্যালিল বা অ্যালিল মর্ফ। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম এই ক্রোমোজোম দুটোর সেম লোকাসে যে জিন দুইটির অবস্থান করছে, এবং এই দুইটা জিন অবশ্যই সেম ক্যারেক্টারের জিন হতে হবে। এই দুইটা জিন, এদের মধ্যে সম্পর্কটার নাম হচ্ছে অ্যালিল। তাহলে একটা ক্রোমোজোমের এইখানে যে জিনটা রয়েছে, অর্থাৎ সেম লোকাসে অবস্থান করছে না, এই যে জিনটা এবং এই যে জিনটা তারা কিন্তু সেম লোকাসে অবস্থান করছে না, এরকম দুটা জিনের মধ্যে সম্পর্ককে বলা হয় নন অ্যালিল। অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটো জিনের মধ্যে যে সম্পর্ক তার নাম হচ্ছে নন অ্যালিল। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে পেয়ারটা এখানে যদি জিনগুলি অবস্থান করে এরকম, অর্থাৎ দুইটা জিনই একই রকম, অথবা দুইটা জিনই এরকম এরকম যদি হয়, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য দুটোই লম্বাকে ইন্ডিকেট করতেছে অথবা দুটোই হচ্ছে খাটোকে ইন্ডিকেট করতেছে, তখন সেই অবস্থাটাকে বলা হয় হোমোজাইগাস। আমরা জানি হোমো এই ওয়ার্ডটার মানে হচ্ছে সেম বা একই, আর জাইগাস এই কথাটা আসছে জিন থেকে। অর্থাৎ দুটো জিন যদি সেম ক্যারেক্টারকে ইন্ডিকেট করে তাহলে সেই অবস্থাটাকে বলা হবে হোমোজাইগাস কন্ডিশন। আর যদি এমন হয় যে একটা জিন ইন্ডিকেট করতেছে লম্বা হওয়ার জন্য আরেকটা জিন ইন্ডিকেট করতেছে খাটো হওয়ার জন্য, অর্থাৎ সেম লোকাসে অবস্থিত জিন দুইটা যদি পরস্পর অপোজিট ক্যারেক্টারগুলি এক্সপ্রেস করে অথবা সেম ক্যারেক্টারকে এক্সপ্রেস না করে, সেই ক্ষেত্রে সেই অবস্থাটাকে বা সেই কন্ডিশনটাকে বলা হবে হেটারোজাইগাস কন্ডিশন। আমরা জানি হেটারো, হেটারো এই ওয়ার্ডটার মানে হচ্ছে আসলে ডিফারেন্ট,
আর জায়গা সেটা তো এসেছে জিন থেকে, তাহলে সেম লোকাসের জিন দুটো যদি সেম ক্যারেক্টারের না হয় তাহলে তাদের রিলেশনটা বা তাদের সেই কন্ডিশনটাকে বলা হয় হেটারোজাইগাস কন্ডিশন। আমাদের এখানে আরো কিছু টেকনিক্যাল টার্ম এখানে বুঝতে হবে। আমরা যেমনটা দেখেছিলাম যে একই লোকাসে দুটো ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের জিন থাকতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্যারেক্টার না, সেম ক্যারেক্টারেরই দুটো ভিন্ন জিন থাকতে পারে। অর্থাৎ একটা জিন হয়তো ইন্ডিকেট করতেছে লম্বা হওয়ার জন্য, আরেকটা জিন হচ্ছে ইন্ডিকেট করছে যে খাটো হওয়ার জন্য। তাহলে দিন শেষে তো একটা মানুষ বা একটা প্রাণী একই সাথে লম্বা এবং খাটো হতে পারে না, তাহলে আলটিমেটলি বৈশিষ্ট্য প্রকাশ পেতে হবে একটাই। অর্থাৎ দুটো যদি ভিন্ন জিন সেখানে অবস্থান করেও তাদের মধ্যে আলটিমেটলি একটা বৈশিষ্ট্যই শেষমেশ প্রকাশ পায়। তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে এই জিনিসটা আসলে ডিপেন্ড করে কোন জিনটার ক্ষমতা বেশি এবং কোন জিনটার ক্ষমতা একটু কম সেটার উপরে। যেমন এটা যদি হয় লম্বা হওয়ার জন্য জিন আর এটা যদি হয় খাটো হওয়ার জন্য জিন, তাহলে একজনের অবস্থান যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি সে লম্বা হবে, এটা তো কোনো সমস্যা নাই। আবার কারো অবস্থা যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি সে হচ্ছে খাটো হবে, এটা তো কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা হচ্ছে এরকম যদি হয় সেই ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এখানেই আমাদের নতুন দুটো টেকনিক্যাল টার্ম চলে আসে, সেটা হচ্ছে ডমিনেন্ট জিন এবং আরেকটা হচ্ছে রেসেসিভ জিন। যেমনটা আমরা জানি যে ডমিনেন্ট জিনের বাংলা হচ্ছে প্রকট জিন আর রেসেসিভের বাংলা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো যেমনটা আমরা জানি ডমিনেন্ট বা প্রকট এই শব্দটার অর্থ হচ্ছে যার আধিপত্য বেশি বা যার ক্ষমতা বেশি, আর রেসেসিভ বা প্রচ্ছন্ন এই শব্দটার অর্থ হচ্ছে যার ক্ষমতা একটু কম বা যে একটু ডমিনেন্ট জিন যাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে একটু ক্ষমতার কম থাকার কারণে প্রকাশ পেতে একটু বাধাগ্রস্ত হয়। অর্থাৎ এই রকম যদি কোনো কন্ডিশন থাকে সেই কন্ডিশনে যে জিনটা ডমিনেন্ট বা প্রকট সে প্রকাশিত হয় এবং যে জিনটা রেসেসিভ বা প্রচ্ছন্ন সে প্রকাশিত হতে পারে না। অর্থাৎ ডমিনেন্ট জিন হলো সেই জিনটা যে জিনটা হেটারোজাইগাস অবস্থাতে প্রকাশিত হতে পারে, আর রেসেসিভ জিন হলো আসলে সেই জিনটা যেই জিনটা হেটারোজাইগাস অবস্থাতে কখনো প্রকাশিত হতে পারে না এবং রেসেসিভ জিন কেবলমাত্র যখন সে একেবারে হোমোজাইগাস অবস্থাতে থাকে কেবলমাত্র তখনই সে প্রকাশিত হতে পারে। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা বলি যে প্রকট জিন বা ডমিনেন্ট জিন হচ্ছে যেই জিনটা হোমোজাইগাস কিংবা হেটারোজাইগাস যে কোনো অবস্থাতেই প্রকাশিত হতে পারে, এবং প্রচ্ছন্ন জিন বা রেসেসিভ জিন হচ্ছে সেই জিনটা যেটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হতে পারে এবং হেটারোজাইগাস অবস্থাতে প্রকাশিত হতে পারে না। হেটারোজাইগাস অবস্থাতে প্রকাশিত হয় কে? হেটারোজাইগাস অবস্থাতে প্রকাশিত হয় ডমিনেন্ট বা প্রকট জিন। এরপরে আমাদের যেই টেকনিক্যাল টার্মটা চলে আসে সেটা হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ বলতে আসলে বোঝায় যে একটা জীব তার বাহ্যিকভাবে যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে সেই বাহ্যিক মানে অর্থাৎ আমরা বাইরে থেকে একটা জীবের যেই বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হচ্ছে তার ফিনোটাইপ, এবং আমরা তার জিন অ্যানালাইসিস করলে তার জিনের যেই অবস্থাটা দেখতে পাবো সেটা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা জীব লম্বা, আমরা এই এই উদাহরণটা দিয়ে যেহেতু কথা বলছি আমরা এই উদাহরণটা দিয়েই বলি যে একটা জীব লম্বা, সে এরকম হলেও সে লম্বা অথবা সে এরকম যদি থাকে তাহলেও সে লম্বা। তাহলে আমরা বাইরে থেকে যে জীবটাকে দেখতে পাচ্ছি যে সে লম্বা, এই ক্যারেক্টারটা বা এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো ফিনোটাইপ, যে তার ফিনোটাইপ হচ্ছে সে লম্বা। আর আমরা তার জিন অ্যানালাইসিস করে দেখলাম যে জিনটা এরকম অথবা জিনটা এরকম, সেই ক্ষেত্রে আমরা এগুলিকে বলবো তার জিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপটা বাইরে থেকে বোঝা যায়, জিনোটাইপটা বাইরে থেকে বোঝা যায় না। জিনোটাইপটা বোঝার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে জিনকে অ্যানালাইসিস করতে হয় বা জিনকে বিশ্লেষণ করতে হয়। এখন আমরা আরেকটা যেই টেকনিক্যাল টার্মে চলে যাব সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা এক সংকর। আমরা এখানে টেকনিক্যাল টার্মগুলি বলার সময় বারবারই আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে লম্বা এবং খাটো, অর্থাৎ আমরা এখানে বোঝার জন্য একটা জীবের তো অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তো অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্য থেকে আমরা শুধুমাত্র তার দৈর্ঘ্যের যে বৈশিষ্ট্যটা বা তার হাইটের যে বৈশিষ্ট্যটা শুধুমাত্র তার কথাই কিন্তু এতক্ষণ ধরে বললাম। তাহলে আমরা যদি কোনো জীবের মধ্যে ক্রস করার সময়, অর্থাৎ ক্রস করা বলতে এখানে আবার নতুন আরেকটা জিনিস চলে আসে, ক্রস ক্রস করা বলতে আসলে বোঝায় যে তাদের মধ্যে প্রজনন ঘটানো। জেনেটিক্সের ফিল্ডে আমরা যখন দুটো জীবের মধ্যে ক্রস করাই তখন যদি আমরা শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে বা একটা বৈশিষ্ট্যের কথা চিন্তা করেই আমরা ক্রস করাই তখন সেই ঘটনাটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা এক সংকর। তাহলে তাদের মধ্যে যদি আমরা দুইটা বৈশিষ্ট্যের কথা খেয়াল রেখে, যেহেতু আমরা অবশ্য উদাহরণে এখনও সেটার কথা বলিনি, আমরা পরবর্তীতে এটাতে যাব যে আমরা যদি ক্রস করার সময় দুটো বৈশিষ্ট্যের উপরে খেয়াল করে ক্রস করাই তাহলে সেই ঘটনাটাকে বলা হয় ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর।
তাহলে আমাদের জেনেটিক্সের জন্য আপাতত একটা বৈশিষ্ট্যর জন্য মনোহাইব্রিড এবং দুটো বৈশিষ্ট্যর জন্য ডাইহাইব্রিড ক্রস, এতটুকু পর্যন্ত জানলেই আমাদের চলবে। এরপরে যেই টেকনিক্যাল টার্মটা চলে আসে সেটা হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। টেস্ট ক্রস বলতে বোঝায় একটা জীব আসলে হোমোজাইগাস অবস্থা না হেটারোজাইগাস অবস্থা, সেটা কিন্তু আমরা বাইরে থেকে আমরা বুঝতে পারবো না। বাইরে থেকে আমরা তার ফিনোটাইপ দেখতে পারবো, কিন্তু তার জিনোটাইপটা যে কী অবস্থা সেটা আমরা দেখতে পারবো না। তো একটা জীবের জিনোটাইপটা বের করার জন্য মাতৃবংশীয় প্রচ্ছন্ন যে হোমোজাইগাস তার সাথে যদি ক্রস করা হয় তাহলে সেই ঘটনাটাকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ একটা জীবের অবস্থা যদি এরকম হয় যে সে এরকম লম্বা অথবা সে এরকম লম্বা, এটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারতেছি না। তো বাইরে থেকে বোঝার জন্য আমরা যদি এটার সাথে এরকম হোমোজাইগাস একটাকে ক্রস করাই অথবা এরকম একটা হোমোজাইগাস একটা মাতৃবংশীয় একটা জীবের সাথে ক্রস করাই, তাহলে আমরা আলটিমেটলি এইখানে যে রেশিওটা আসবে সেই রেশিওটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে জীবটা আসলে হোমোজাইগাস ছিল, এটা কি হোমোজাইগাস ছিল নাকি হেটারোজাইগাস ছিল। তাহলে এই বৈশিষ্ট্যটা বের করার জন্য, এর জিনোটাইপ বের করার জন্য মাতৃবংশীয় প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস করার ঘটনাটার নামই হচ্ছে টেস্ট ক্রস। এবার দেখা যাক এরকমই আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যাক ক্রস। যদি পূর্ববর্তী বংশীয় কারো সাথে জীবের ক্রস ঘটানো হয় তাহলে সেই ঘটনাটাকে বলা হয় ব্যাক ক্রস। অর্থাৎ ব্যাক ক্রস আসলে এক ধরনের টেস্ট ক্রসের মতোই, তবে এই ক্ষেত্রে আমাদের যে বর্তমান প্রজন্মের যে জীব রয়েছে তার সাথে যদি পূর্ববর্তী প্রজন্মের কোনো জীবের ক্রস ঘটানো হয় তাহলে সেই ঘটনাটাকেই বলা হয় আসলে ব্যাক ক্রস। অর্থাৎ ব্যাক ক্রস বলতে F1 জনুর সাথে বা ফার্স্ট জেনারেশনের সাথে পিতা কিংবা মাতা এদের ক্রসকে বোঝায়। এবং এই ব্যাক ক্রস এই বিষয়টা আসলে এটা নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে, নিম্ন শ্রেণীর জীব বা উদ্ভিদ যেগুলি রয়েছে সেগুলোর জন্য এই ব্যাক ক্রস জিনিসটা আসলে বেশি প্রযোজ্য। উন্নত যে জীব বা মানুষের ক্ষেত্রে এই বিষয়গুলি আসলে ওইভাবে প্রযোজ্য নয়।